মেটাভার্স এমন একটি জগৎ যেখানে মূলত ইন্টারনেটকে প্রাণ দেওয়া হবে বলে ধারণা করা হয়। শুনতে অনেকটা বিস্ময়কর লাগলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গের লক্ষ্য ঠিক এমনটাই। মনের গভীরের এই প্রত্যাশা থেকেই 2021 সালে ফেসবুক মূল প্রতিষ্ঠানের নাম বদল করে মেটা প্ল্যাটফর্মস করে মার্ক জাকারবার্গ। নিজের সেই স্বপ্ন পূরণে এরপরই মেটাভার্স নামে 3D ভার্চুয়াল রিয়ালিটি নির্মাণ শুরু করেন তিনি। You're going to be able to do almost anything you can imagine. মেটাভার্সের দুনিয়ায় সশরীরে না গিয়ে ভার্চুয়ালি কোনো কনসার্টে গান শোনা বা শপিং অথবা ঘুরতে যাওয়া, শিল্পকর্ম দেখা বা সৃষ্টি করা সবই করতে পারবেন একজন। তবে এসব যা ইচ্ছা তাই করা বা পারার মাঝে মানবতা বা মানুষত্ব না থাকলে যে মানুষ কতটা হিংস্র হয়ে উঠতে পারে তারই উদাহরণ দিলেন একদল মেটাভার্স ব্যবহারকারী। অভিযোগ উঠেছে মেটাভার্সের দুনিয়ায় সম্প্রতি গণধর্ষিত হয়েছেন 16 বছরের এক কিশোরী। ভার্চুয়াল হেডসেট পরে নিজেদের অ্যাভাটার তৈরি করে ওই কিশোরী সহ কয়েকজন মেটাভার্সের একটি গেম খেলছিলেন। গেম চলাকালে এক পর্যায়ে খেলা বাদ দিয়ে ওই কিশোরীর অ্যাভাটারের উপর হামলা চালায় পুরুষ অ্যাভাটারের দল। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে তারা। যদিও এ ঘটনায় বাস্তব জীবনে ওই কিশোরীর শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবুও বাস্তবে ঘটনার শিকার কিশোরী একজন ধর্ষিতার মতোই মানসিক আঘাত পেয়েছেন। ঘটনার পর এ বিষয়ে ভুক্তভোগী যুক্তরাজ্যে মামলা করলে এমন ঘটনায় পৃথিবীতে প্রথমবারের মতো তদন্ত শুরু করে পুলিশ বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ভার্চুয়াল জগতে ধর্ষণ, খারাপ ব্যবহার বা অনাকাঙ্ক্ষিত এ জাতীয় ঘটনা এটাই প্রথম নয়। বিশ্বের বিভিন্ন দেশেই এর আগে কম বেশি এমন ঘটনা ঘটেছে। 2021 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী ভার্চুয়াল জগতে ধর্ষণের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।